பத்தர் ஹரி. Even massive fight of her. Look at it, দেখো. কি রান্না করলে দেখো. এতে চাঙ্গা মাছ দিয়ে সাজনা মাখানি. ধনের পাতা. ইলিশ মাছ রান্না হয়ে গেছে. ডাল মাখানি, ডালও হয়ে গেছে, করলা গাছও হয়ে গেছে, এবং সবজিটা রান্না করতেছে. পেঁচারা, পেঁচারা কি রান্না হয়? কিন্তু পেঁচারা আমাদের বাসায় আজকে রান্না করেছে. বলে যে আমরা পেঁয়াজ ছাড়া সবজি রান্না করছি. হ্যাঁ বলেছি. না সবাই বলো পেঁচারা কি রান্না হয়? কিন্তু আমাদের আজকে বাসায় পেঁচারা রান্না হয়েছে সবজি. অন্যান্য গুলো পেঁয়াজ দেওয়া হয়েছে, সবগুলোতে পেঁয়াজ দেওয়া হয়েছে, সবজি পেঁচারা রান্না করা হয়েছে. সব রান্নায় পেঁয়াজ ছাড়া করা যায়, এগুলো মজা লাগে খাইতে. একদিন পরবর্তীতে একদিন পেঁয়াজ ছাড়া সব রান্না করে তুলে দিবে পেঁচারা রান্না. তারপরে পাস্তা দেখায় বিকালে নাস্তায় আমাদের পাস্তা ছিল. আজকাল ভিডিও করেছিলাম আইফোন দিয়ে, এখন করতেছি মনে করেন আমাদের আগের ফোন চার্জ চলে গেছে, চার্জ নাই আইফোনের. আল্লাহ জানে ওইটা ভিডিও হয়েছে কিনা বাস্তব. এখন নর্মাল একটা ফোন দিয়ে মনে করেন ভিডিও করতেছে, ভালো হয় নাকি সেটা কমেন্ট করে বলা যাবে. কি এটা কি কেক বানাবে? তাই বুঝি এটা এবার হলো একটু দিয়ে দাও, চালের গুঁড়ি দাও. চালের গুঁড়ি নেই, নাই আমাদের বাসায়, আছে আছে আছে, নষ্ট হয়ে ফেলে দিছি. অডলর আছে না? খবর খুঁজছেন আপনারা কি বলে? বেশি দিস না, কিন্তু না ওই ভিতরে মাছ চুবাই চুবাই মাছটা দিয়ে দেওয়ার মধ্যে ওর ভিতর থেকে যে পানি বেরোয় না ওইটাই হয়ে যাবে. লালটার মধ্যে ঢালো, দেখতে ভালো লাগবে না. কি আরে ঘুমালি ঘুমাক, হবে না? দে একটু হালকা করে, আচ্ছা হালকা করে একটু দাও. এবার ঠিক আছে, নাড়ো লাগবে পানি. আমার মনে হয় বেসন নাড়ো লাগবে একটু. হ্যাঁ বেসন ঠিক আছে, বেশি বেসন দিলি কোটেজ বেশি পড়ে গেলে পরে আবার টেস্ট থাকে না. পানি দেওয়ার তুমি চালের গুঁড়ি দিলে খুব মস্ত হয় জিনিসটা.
আরে আমার বাসায় কত চালির বুড়ি, আমার মেয়েটা বলে না বড়ি রয়েছে ওর বাবারে, বললাম কি বড়ি নিয়ে যাও, আমার বোন বোনি বড়ি পছন্দ করে। আছে এখনো, এবার ঠিক আছে, সবজি ঠিক আছে, দেখি কিরকম উৎস করো তো আমাদের দেখাও তো, ঠিক আছে ঠিক আছে। লবণ লাগবে, এটা শুধু শুধু খাবো তো লবণ কম হবে একটু। সবজি সিদ্ধ হয়ে গেলে আমার আপুরা ভাইয়ারা অনেকে টক জাতীয় জিনিস টমেটো দিয়ে যখন তরকারি রান্না করেন তখন তরকারি সিদ্ধ হওয়ার আগেই তারা টমেটো দিয়ে দেন, তাতে তরকারি সিদ্ধ হইতে অনেক সময় লাগে, অতএব তরকারি যখন সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা টমেটোর ধনের পাতাটা দিবেন, তাহলে টমেটো মানে সেদ্ধ হয়ে যাইতে খুব টাইম লাগে না, আবার এদিক দিয়ে তরকারিগুলো দ্রুত সিদ্ধ হয়ে গেল, রান্নাটা সুন্দর হবে। আটু দাও ধনিয়া পাতা, ঢেকে দিয়ে জাল বাড়াই দাও। এবং আপনারা যে কোনো সবজি হোক শাক হোক আপনারা দ্রুত জালে রান্না করবেন, তাহলে সবজির কালারটা ঠিক থাকবে, ঠিক আছে। এখন আমরা লইট্টা মাছের ফ্রাই করব, আপনারা আসলে লইট্টা মাছটা আগে আমরা মাখিয়ে রাখছি, সেটা হলো আদা বাটা, এক চা চামচ রসুন বাটা, সয়া সস, তারপরে আপনার টমেটো সস, লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আমরা ম্যারিনেট করে রাখছিলাম, এখন একটু বেসন আর হলো আপনার কর্নফ্লাওয়ার, এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটারে ম্যারিনেট করছি। এখন এটারে ডোবা তেলে আমরা মচমচা ফ্রাই করব, একদম রেস্টুরেন্টের স্বাদের লইট্টা ফিশের ফ্রাই আপনারা নিজেদের হাতে তৈরি করাটাই খেতে পারবেন, মাশাআল্লাহ অনেক টেস্টি, হ্যাঁ অনেক সুন্দর, আপনারা খেয়ে বলবেন যে নানুর হাতের রান্না আসলে অনেক মজা।